দুটো ভিন্ন ডিসিপ্লিন, ভিন্ন দুই ক্ষেত্রের সেরা দুই তারকা, একজন ভারতীয় ক্রিকেট স্টার বিরাট কোহলি ও আরেকজন টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচ। দুজন ভিন্ন দুই ডিসিপ্লিনের হলেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি নজর কেড়েছে সবার। সামনাসামনি দেখা বা কথা না হলেও যে বন্ধু হওয়া যায় তারই প্রমাণ জোকো ও কোহলির এই বন্ধুত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ হয় এই দুই তারকার, আর সেই খাতিরেই দুজনের গুণে মুগ্ধ তারা। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে মেলবোর্নের টেনিস কোর্টে ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়ে বেশ মজা করেছিলেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা স্টিভ স্মিথের সঙ্গে সেদিন টেনিসও খেলেছিলেন তিনি। সেখানে কোহলিকে নিয়ে প্রশংসা করেছিলেন নোভাক জোকোভিচ। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। তারই প্রেক্ষিতে এবার প্রতিক্রিয়া জানালেন কিং কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিসিসিআই এর প্রকাশিত এক ভিডিওতে জোকোভিচকে নিয়ে প্রশংসা করেছেন কোহলি। সেখানেই তুলে ধরেছেন দুজনের প্রথম কথা বলার গল্প। কোহলি বলেন, জোকোভিচের সঙ্গে প্রথম কথা বলে ভেবেছিলেন এটা জোকোর নকল আইডি। ইনস্টাগ্রামে নোভাকের প্রোফাইল দেখছিলাম, মনে হচ্ছিল মেসেজ বাটনে ক্লিক করি, ভেবেছিলাম তাকে হ্যালো বলি। এরপর আমি তার মেসেজ আমার ডিএম এ দেখতে পাই। আমি কখনো আমার মেসেজ বক্স দেখিনি। যখন প্রথমবার দেখি, দেখতে পাই সে আমাকে বার্তা পাঠিয়েছে। ভাবছিলাম পরীক্ষা করে দেখি নকল আইডি কিনা। পরীক্ষা করার পর দেখলাম এটা আসল আইডি। এরপর থেকে আমরা কথা বলছি, মাঝে মধ্যে বার্তা আদান প্রদান করছি, তার সব অর্জনে অভিনন্দন জানিয়েছি। এদিকে কোহলির সাফল্যে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন জোকোভিচ, আর নোভাকের সঙ্গে দেখা করারও কথা জানিয়েছেন বিরাট। আমি যখন 50তম ওয়ানডে সেঞ্চুরি দেখা পাই, সে একটা স্টোরি দিয়েছিল, দারুণ বার্তাও পাঠিয়েছে। আমাদের সম্পর্কটা পারস্পরিক মুগ্ধতার সম্মানের। তার ফিটনেসের প্রতি আগ্রহ আমি নিজে অনুসরণ করি। নোভাক, অস্ট্রেলিয়ান ওপেনের জন্য শুভকামনা। যদি সে ভারতে আসে বা সে যেখানে খেলছে আমি সেখানে যাই, অবশ্যই দেখা করব, একসঙ্গে কফি খাব। অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের দারুণ কিছু অর্জনের প্রত্যাশা বিরাট কোহলির। তাজিন খন্দকার, সময় সংবাদ।